बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय दर्शक श्रोता मंडली आसलामु आलैकुम। आज के एमन एक रोग सम्पर्के आलोचना करब जे रोगेर नाम ही MBBS डाक्तारा जाने ना आर चिकित्सा देबे कि। प्रिय दर्शक श्रोता मंडली एई रोगेर नाम होच्छे ग्रहणी शुक्रमेह। एई ग्रहणी शुक्रमेह नाना प्रकारेर होये थाके किन्तु ओषध निये भाबार कोनो दरकार नेइ। এই ভিডিওতে যে চিকিৎসা দেওয়া আছে তা ফলো করলে এই রোগ থেকে আরোগ্য লাভ করা সম্ভব ইনশাআল্লাহ। এখন আমি বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা, এই সব বিষয় সম্পর্কে জানতে হলে আপনাদের অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সুন্দর করে দেখতে হবে। এখন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। দর্শক শ্রোতা, এখন আমি বিস্তারিত আলোচনা করছি। গ্রহণী হলো এক ধরনের পাতলা পায়খানা, যাহার চেহারা হইতেছে তাল বলার মতো হলদেটে ধরনের, কিন্তু মলত্যাগের কিছুক্ষণ পরে উহা মেটে তেলা আকৃতি ধারণ করে। এই রোগের প্রথম লক্ষণ হলো শেষ রাতে পায়খানা হয় এবং পায়খানার সময় নাভির গোড়ায় কামড় দেয়, ফলে কোত হয়। পুষ্টিকর খাবার যেমন মাছ, মাংস, দুধ, ডিম, ঘি, মধু, দুধের তৈরি খাবার বা তেলে ভাজা কোনো খাবার খাইলে বাড়ে। ফল ফলাদি যেমন আম কাঁঠাল খেলে বাড়ে। কখনো কখনো তাজা ঢেক বা ধোমা ঢেক দেয়। শেষ রাত থেকে সকাল পর্যন্ত কমপক্ষে 2-3 বার পায়খানা হয় এবং খাওয়ার পরে পায়খানা হয়। দিনে আরও 2-1 বার পায়খানা হয়। কম হলেও সারা দিনে 4-5 বার পায়খানা হয়। আর যখনই পায়খানা হবে তখনই উহা তাল বলার মতো পাতলা পায়খানা হয়। এটা কোনো সাধারণ পাতলা পায়খানা নয়, এটা এক ধরনের দূষিত পায়খানা যা পরীক্ষা করলেও ধরা পড়ে না। ফলে MBBS ডাক্তাররা এই রোগের চিকিৎসা দিতে পারে না। গায়ে বল থাকে না, রোগী সর্বদাই শারীরিক, মানসিক ও স্নায়ুবিক দুর্বল হয়ে পড়ে। সর্বদা শুয়ে থাকতে ভালো লাগে, কর্তব্যে অনীহা, অল্প পরিশ্রমেই অনেক কর্মক্লান্ত হয়, অনেক দৃঢ় সংকল্পের কাজও করতে পারে না। রোগী আস্তে আস্তে শুকাইতে শুকাইতে ওজন কমে একেবারে কৃশ আকার বা পাতলা হয়ে যায়। রোগী সর্বদা দুশ্চিন্তাগ্রস্ত থাকে, যৌন শক্তি কমে গিয়ে অচিরেই রোগীর জীবনে বার্ধক্য চলে আসে। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে চাঁদ বা সূর্যকে অন্ধকারে যেমন আস্তে আস্তে একেবারে গ্রাস করে ফেলে, ঠিক তেমনি এই রোগ হলে রোগীর শরীর ক্ষয় হইতে হইতে শুকাইতে শুকাইতে মুখের চাপা চোপড়া ভেঙে মুখখানা এতটুকু হয়ে যায়। আর যাদের আমবাতে শরীর তাদের দেহ খসখসে লাবণ্যহীন ফ্যাকাশে হয়ে যায়। মোট কথা, রোগী একেবারে মগা হয়ে সর্বদাই শারীরিক, মানসিক ও স্নায়বিক দুর্বলতা বোধ করে, ফলে রোগীর জীবন অন্ধকারে নিমজ্জিত হয়। তাই এই রোগকে গ্রহণী রোগ বলে। দর্শক শ্রোতা, এখন দেখবেন এই রোগ উৎপত্তির কারণ কি, কিভাবে কোন কোন কায়দায় এই রোগ উৎপত্তি হইতে পারে। দর্শক শ্রোতা, মানুষ কখনো রোগ নিয়ে জন্মগ্রহণ করে না। মানুষ আস্তে আস্তে তার পরিবেশে বড় হয় আর তার পরিবেশ থেকে ভালো মন্দ সবই শিখতে থাকে। এই মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু। মানুষ প্রকাশ্যে একরূপ এবং লোকচক্ষুর অন্তরালে অন্যরূপ। মানুষ নিজেকে যেমন অনেক সুন্দরভাবে সাজিয়ে গঠন করার কথা ভাবে, ঠিক তেমনি বেশিরভাগ ক্ষেত্রেই কাজে পরিণত করে তার উল্টোটা। যৌবনের প্রারম্ভে গুপ্ত চরিত্র খারাপ করে দেহের উপর নানা অত্যাচার, জলমবাজি তথা অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত স্বপ্নদোষ, নারী সংস্পর্শে নার্ভাসনেস হয়ে ইন্দ্রিয় শৈথিল্যতায় অতিরিক্ত কামরস নির্গত বা নোলানো বা বৈবাহিক জীবনে অতিরিক্ত রুতি ক্ষয়, অতিরিক্ত পরিশ্রম, কম ঘুমানো এবং তদ অনুযায়ী সুষম খাদ্য না খাওয়া ইত্যাদি ইত্যাদি কারণে পিত্তকোষে
কামলা জন্ডিস উৎপন্ন হয়ে ধ্বজভঙ্গ তথা মেহ প্রমেহ বা ডায়াবেটিস মেলিটাস বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগের উৎপত্তি হয়ে সুচিকিৎসার অভাবে দীর্ঘকাল ভুগতে ভুগতে যখন গ্লিড আকার ধারণ করে তখন এই গ্রহণী রোগের উৎপত্তি হয়। ওইসব রোগের কুপ্রভাবে এই গ্রহণী শুক্রমেহ রোগের উৎপত্তি হয়। দর্শক মন্ডলী লক্ষ্য করুন, গ্রহণী হচ্ছে একটি রোগ এবং শুক্রমেহ হচ্ছে একটি রোগ। আমি এই দুইটি রোগকে একত্র করে একটি রোগ হিসেবে গণ্য করে আলোচনা করেছি, কারণ রোগ দুইটি একে অপরের সাথে সম্পর্ক বা পরিপূরক যাই বলি একে অপরের উপর নির্ভরশীল। তাই শুধুমাত্র গ্রহণের চিকিৎসা নিলে চলবে না, গ্রহণের চিকিৎসা নিতে হলে সাথে সাথে দুইটি রোগের ওষুধ সমান গতিতে চালাতে হবে, তবেই গ্রহণী শুক্রমেহ নির্মূল করা সম্ভব হবে। তাই আমি দুইটি রোগের সমন্বয়ে একটি রোগের নামকরণ করে চিকিৎসা দিয়েছি। দর্শক শ্রোতা, এখন দেখবেন এই রোগের প্রতিকারের উপায় কি বা চিকিৎসাটা কি, এই রোগ থেকে কিভাবে আরোগ্য লাভ করা সম্ভব। এই রোগ থেকে মুক্তি পেতে হলে রোগীকে অবশ্যই জিহাদে আকবর বা ব্রহ্মচারী অবলম্বন করতে হবে, শীতল জলে স্নান করতে হবে, নির্মল বাতাসে ভ্রমণ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে এবং তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। সাধারণ পাতলা পায়খানা বা আমাশয়ের ওষুধ যেমন মেট্রোনিডাজল, সিপ্রোফ্লুক্সাসিন, ন্যালিগ্রাম, ইমোটিল ইত্যাদি এসব ওষুধ খেলে এই রোগ সারে না। MBBS ডাক্তারের কাছে গিয়ে যতই গ্যাসের ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ওষুধ এবং পাতলা পায়খানার ওষুধ খান না কেন, কোনো কাজ হবে না। জগতে চিকিৎসা নেই এই বলে অস্থির হয়ে ভেঙে পড়া যাবে না, রোগ থাকলে তার চিকিৎসা আছে। এইরূপ ধীর স্থির সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় সৎ চিন্তা, সৎ বুদ্ধি, সৎ সঙ্গীতের সহিত চলতে হবে এবং নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে। এই রোগের প্রকৃত ওষুধ হচ্ছে মহারাজ নিরিপতি বল্লভ রস বটিকা, লীলাবিলাস বটিকা, পিপলাদাস সব, চন্দনা সব, মেহ নিবাস, শ্রী কামেশ্বর মদক, বৃহৎ দীর্ঘাদ্য মদক, শ্রী মদনানন্দ মদক, প্রমেহ চিন্তামণি স্বর্ণ বটিকা, টার্মিনালিয়া অর্জুন, প্রমেহ সুধা, শুক্র সুধা, কোথিলা এবং তুকমাদানা। পর্যায়ক্রমে এই ওষুধগুলো সেবন করলে অবশ্যই এই রোগ থেকে আরোগ্য লাভ করা সম্ভব ইনশাল্লাহ। এখন দেখুন ওষুধ ব্যবহারের নিয়ম কি, ওষুধ ব্যবহারের নিয়মটা জেনে নিন। ধৈর্য সহকারে ওষুধ ব্যবহারের জ্ঞান থাকতে হবে, ধৈর্য এবং ওষুধ ব্যবহারের জ্ঞান না থাকলে কখনোই রোগ নিরাময় করা সম্ভব না। অধৈর্য এবং অস্থির হয়ে আবল তাবল ওষুধ ব্যবহার করলে কখনোই রোগ থেকে আরোগ্য লাভ করা যায় না। বর্তমান জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে এই ভিডিওটি রোগ নিরাময়ের শ্রেষ্ঠ ঔষধ বা শ্রেষ্ঠ চিকিৎসা বা শ্রেষ্ঠ উপায়। ওষুধ সম্পর্কে আমি সুস্পষ্ট করে বলিতেছি, আমি আমার ভিডিওতে যে সব ওষুধের নাম উল্লেখ করেছি তা সবই হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক কোম্পানির ওষুধ। কেউ বিভ্রান্তি সৃষ্টি করার জন্য যদি বলে ওসব ওষুধ ভুয়া, এইসব ওষুধে কোনো কাজ হবে না এবং এইসব ওষুধ বাজারে পাওয়া যাবে না, এইসব ওষুধে কোনো কাজ হয় না, তাহলে আমি স্পষ্টই বলতে পারি যে এই লোকটা একটা অন্ধকার যুগের মধ্যে বসবাস করে এই কথাগুলো বলতেছে। কারণ বর্তমান জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির যুগে ভিডিওটি সার্চ দিলে, ওষুধের নাম মোবাইলে সার্চ দিলে সমস্ত ওষুধগুলোই, সমস্ত ওষুধের ক্রিয়া প্রতিক্রিয়া এবং উপকারিতা সম্পর্কে জানা যায়। এই সব বিষয়ে আমার নিকট থেকে কমেন্ট করেও জানতে পারবেন। এখন আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে ওষুধগুলো খেতে হবে। সকালবেলা খালি পেটে রাতে ভিজিয়ে রাখা কোথিলা খেতে হবে, এরপরে মহানিরুপতি বল্লভ রস এক অথবা দুই বটিকা, পাকাবেল বা পোড়াবেলের মজ্জা আখের গুড় দিয়ে সকালে এবং রাতে সেবন করতে হবে। এরপরে প্রমেহ চিন্তামণি স্বর্ণ এক বটিকা, কাঁচা হলুদের রস দিয়ে
মধুসহ সকালবেলা সেবন করতে হবে। এরপরে চন্দনাশক 4 চা চামচ ওষুধ সম পরিমাণ পানিতে এবং পিপুলাদাশক 4 চা চামচ ওষুধ সম পরিমাণ পানি দিয়ে সকালে এবং রাতে গরম ভাত খাওয়ার পরে সেবন করিতে হইবে। এরপরে শ্রী কামেশ্বর মোদক এবং লীলাবিলাস বটিকা সকালে এবং রাতে গরম ভাত খাওয়ার পরে সেবন করিতে হইবে এবং দুপুরে তুকমা দানা অল্প পানিতে ঘন করে ভিজিয়ে সেবন করিতে হইবে এবং সর্বশেষে টার্মিনালিয়া অর্জন 10 ফোঁটা করে ওষুধ সম পরিমাণ পানি দিয়ে রাতে শোয়ার আগে সেবন করিতে হইবে। যদি এই ডোজে ওষুধ মোটামুটি কমছে বলে কমবে অবশ্যই, কিন্তু যদি আর কিছুটা সামান্য কিছুটা থেকে যায় তাহলে পরবর্তী ডোজ জেনে নিন। আর জটিল হলে সকালবেলা খালি পেটে রাতে ভিজিয়ে রাখা কথিলা খেতে হবে। এরপরে মহারাজ নিরিপতিমূলক রস 2 বটিকা পাকাবেল বা পোড়াবেলের মজ্জা আখের গুড় দিয়ে সকালে এবং রাতে সেবন করতে হবে। এরপরে প্রমেহ সোধা 4 চা চামচ ওষুধ সম পরিমাণ পানি এবং পিপুলাদার সব 4 চা চামচ ওষুধ সম পরিমাণ পানি দিয়ে সকালে এবং রাতে গরম ভাত খাওয়ার পরে সেবন করিতে হইবে। এরপরে শুক্র সোধা মার্বেল পরিমাণ ওষুধ মধু সহ সকালে এবং রাতে খাওয়ার গরম ভাত খাওয়ার পরে সেবন করিতে হইবে এবং শ্রী কামেশ্বর মোদক এবং লীলাবিলাস বটিকা সকালে এবং রাতে গরম ভাত খাওয়ার পরে সেবন করিতে হইবে এবং সর্বশেষে টার্মিনালিয়া অর্জন 10 ফোঁটা করে ওষুধ সম পরিমাণ পানি দিয়ে রাতে শোয়ার আগে সেবন করিতে হইবে। দর্শক শ্রোতা, ওষুধের সহায়ক হিসেবে কিছু অনুপান আছে। কথায় বলে, যা না করে বদ্ধে তা করে পথ্যে। পথ্য ওষুধের সম পরিমাণ কাজ করে। কাঁচা কলা বা আনাজি কলা, কাঁচা পেঁপে, উচ্ছে অথবা করলা, লাউ, বেগুন, শিম, পটল, ঝিঙা, ধুন্দুল, মুগ ডাল তরকারি হিসেবে খেতে হবে। গন্ধ ভাদালের পাতা বেটে চালের গোড়ার সাথে মিশায়ে হালকা তেলে বড়া বানিয়ে খেলে খুবই উপকার পাওয়া যায়। সবরি কলা এবং আপেল খাওয়া অত্যন্ত উপযুক্ত। উপরোক্ত ব্যবস্থা গ্রহণ করলে ইনশাআল্লাহ শতভাগ কাজ হবে। রোগ থেকে আরোগ্য লাভ করে রোগী সুস্থ শক্তিশালী, রূপ লাবণ্যে কান্তিময়, বলবীর্যপূর্ণ হয়ে নবজীবন লাভ করবে। ভিডিওটি দেখে লাইক, শেয়ার, কমেন্ট করুন। কিছু বিষয় আছে নিষেধ, খাদ্যগুলো সম্পর্কে জেনে রাখা ভালো। যেসব খাবার খেলে রোগ বাড়ে বা ওষুধের ক্রিয়া নষ্ট করে ওই সব খাবার খাওয়া নিষেধ। যেমন গরুর মাংস, মসুরের ডাল, চিংড়ি মাছ, পুঁটি মাছ, বোয়াল মাছ, গজা মাছ, হাঁসের মাংস, হাঁসের ডিম ইত্যাদি ইত্যাদি, এসব খাবার খাওয়া নিষেধ।